আসসালামু আলাইকুম। নেক্সট রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপিতে রয়েছে ঈদ স্পেশাল গ্রিক সালাদ। ফ্রেশ অ্যান্ড হেলদি একটি সালাদ তৈরি করে নিয়েছি, ঈদ স্পেশাল গ্রিক সালাদ। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি সালাদটি তৈরি করেছি। গ্রিক সালাদ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চেরি টমেটো। অবশ্যই এই চেরি টমেটোটি সালাদের মধ্যে রাখার চেষ্টা করবেন। তার সাথে নিয়েছি লেটুস পাতা, রেড অনিয়ন, ইংলিশ কিউকাম্বার। সালাদ তৈরি করার জন্য আরও নিয়েছি রেড ক্যাপসিকাম, একটি মাঝারি সাইজের লেবু, ইয়েলো ক্যাপসিকাম এবং অ্যাভোকাডো দিয়ে। চলুন দেখে নিই কীভাবে আমি সালাডটি তৈরি করেছি। প্রথমে আমি ইয়েলো ক্যাপসিকামটি একটি কিউব সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি চেরি টমেটো। চেরি টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। একটি অ্যাভোকাডো খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি কিউব সাইজ করে। অ্যাভোকাডোগুলো আমি সালাদ ডিশের মধ্যে চেরি টমেটোর পাশে এইভাবে সাজিয়ে রেখেছি। তারপর কিউব সাইজ করে কেটে নিয়েছি রেড ক্যাপসিকাম। রেড ক্যাপসিকামটিও আমি সালাদ ডিশের মধ্যে ঠিক এইভাবে সাজিয়ে রাখছি। নিয়েছি ইংলিশ কিউকাম্বার। এই কিউকাম্বারটিকে আমি স্লাইস করে নিয়েছি ঠিক এইভাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমি সব কিউকাম্বারটি কেটে তারপরে আমি রেড অনিয়ন কেটে নিয়েছি স্লাইস করে এবং সালাদ ডিশের মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি। গ্রিক সালাদ তৈরি করার জন্য রেড অনিয়নটি ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। প্রায় 2 টেবিল চামচের মতো লেমন জুস আমি এই সালাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল, হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবং সামান্য লবণ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি লেটুস পাতাটিকে ঠিক এইভাবে থিন স্লাইস করে কেটে নিয়েছি। লেটুস পাতা সহ সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রিক সালাদ তৈরি করার জন্য নিয়েছি ফেটা চিজ। এই চিজটি অবশ্যই সালাদের মধ্যে দিতে হবে। এইভাবে ঠিক কিউব করে কেটে আমি সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজে গ্রিক সালাদ তৈরি করে নিয়েছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন ঈদ স্পেশাল গ্রিক সালাদ। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।